5%. মাননীয় প্রধানমন্ত্রী 23বাসীর কাছে আপিল করেছেন যে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা যাতে নিজ নিজ ঘরে থাকি, আর তার পেছনে কারণ রয়েছে। কি কারণ রয়েছে? করোনা ভাইরাসের যে প্রকোপ পুরো দুনিয়াতে, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে এসেছে। ত্রিপুরাতে তার স্থিতি কি আপনার অবগত আছেন? কাউর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এটাও ভোলা উচিত নয় যে তার মাত্রা পুরো দুনিয়াতে বাড়ছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সংক্রমিত 15 জনের কাছাকাছি পাওয়া গেছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। রাজ্য সরকার তার মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের বিষয়ে আপনারা সেক্রেটারি হেলথ এবং ডাইরেক্টর হেলথের মাধ্যমে অবগত হয়েছেন। এটার মূল বিষয় হচ্ছে আইসোলেশন। তার মানে যদি কাউর এই ধরনের সিমটম পাওয়া যায়, তো সেই ব্যক্তিকে একটা নির্দিষ্ট জায়গাতে কমসে কম 14 ডেজ থাকা, বাইরে না যাওয়া। এই ধরনের কোন সিমটম হলেই যে সেটা পজিটিভ হয়ে যাবে তেমন নয়। যেমন এখানে 175 সিমটম দেখেছি, টেম্পারেচার হয়েছে দেখেছে থার্মোমিটারে, তো ওকে আইসোলেশনে রাখা হয়েছে বা টেস্টিং এর জন্য পাঠানো হয়েছে। টেস্টিং এর জন্য আমরা তখনই পাঠাই, আইসোলেশনে রাখার পর যখন তার সিমটম বাড়ে। আইসোলেশনে রাখার পর দেখলাম যে টেম্পারেচার ডাউন হয়ে গেছে, সর্দি কমে গেল, তো তার জন্য টেস্টিং করার কোনো দরকার নেই। টেস্টিং করার প্রয়োজন তখনই হয়, আইসোলেশনে থাকাকালীন যখন তার টেম্পারেচার বাড়ে, কাশি সর্দি যেটা সিমটম আছে সেগুলো বাড়ে, তখন আমরা তার টেস্টিং এর জন্য পাঠাই। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে বলেছেন যে জনতার কার্ফিউ, তো আমাদের সমস্ত ভারতবাসীকে একদিন প্র্যাকটিস করা যে আইসোলেশনে নিজের ঘরের মধ্যে, আইসোলেশনে আমার পরিবারের সঙ্গে কমসে কম আমি একটা দিন থাকতে পারি কিনা। কালকে বোঝা যাবে যে ভারত কতটা মোকাবেলা করতে পারবে, ত্রিপুরাবাসী কতটা মোকাবেলা করতে পারবে তার সঙ্গে। আর সকাল 7টা থেকে প্রধানমন্ত্রী 9টা বলছেন, আমি তো বলবো পুরো রাত্র বেরোনি, এমন হচ্ছে যে রাত্র 7টা থেকে 9টা পর্যন্ত ঘরে রয়েছি, তারপর দেখা গেল 9টার পর বেরিয়ে সবাই আগরতলা শহরে উদয়পুর শহরের মধ্যে বেরিয়ে গেছে আনন্দ উল্লাস করে, একজনও না বেরোনো। সেটা আমার তরফ থেকে আমি নিবেদন করবো ত্রিপুরাবাসী, তাহলে কোনো লাভ হলো না। সারাদিন আমি ব্রত করলাম, আর পুজোর আগে দিয়ে সবকিছু খাওয়া দাওয়া করে বসে নিলাম, তো সেটা না করা কোনো মতেই। 9টার পরও কেউ যদি মনে হয় না, প্রধানমন্ত্রী তো বলেছে 7টা থেকে 9টা, আর তারপর তো আমাদের দিন, আমরা সবাই বেরিয়ে একটা মুক্তির শ্বাস ফেলবো, তো সেটা না, কমপ্লিটলি থাকা। আর তারপর থেকে আমি বলবো, তারপর থেকে বিনা প্রয়োজনে, বিশেষ করে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, এরা বিনা প্রয়োজনে এই ধরনের বুজুর্গরা বাড়ি থেকে না বেরোয়া, বিনা প্রয়োজনে, কোনো দরকার নেই। এই ওষুধপত্র, এই বাকি কোনো কিছু দরকার নেই, মাস্কে কোনো কিছু, মাস্কে সবার লাগানো দরকার নেই। যেখানে আমার পত্রকার বন্ধুরা আছেন, ওনারা এদিকে ওদিকে যান, তার জন্য তোমার মাস্ক লাগিয়েছেন, কিন্তু তারও দরকার নেই, তারও দরকার নেই। যার হয়েছে তারই মাস্ক লাগানো উচিত, বা সিমটম হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তার লাগানো উচিত। বাকি লোকেদের লাগিয়ে ঘুরে একটা মহল তৈরি করা, মাস্ক লাগিয়ে লাগিয়ে তো প্যানিক তৈরি করা, কোনো দরকার নেই।
আমি আজকে ভিডিও কনফারেন্সিং এ বসেছি, বিভিন্ন জায়গা বলছি এসডিএম অফিসে আমরা এত মাস্ক দিয়ে দিয়েছি। আরে ভাই, এসডিএম অফিসে কাজ করার জন্য মাস্ক পরে বসার জন্য কে বলেছে? সিম্পটম নেই কেন লাগবে মাস্ক? সিম্পটম এসছে তো লাগান, কারণ অন্যের যাতে না হয়, সাবধানতা। আর তার সঙ্গে তো আইসোলেশনে চলেই যাবো, নিজের ঘরে চুপচাপ বসে থাকবো। সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয়